হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্টে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি সাবুর পোলাপ। খুব সহজে অল্প সময়ে আপনার একটি ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য আমি নিয়েছি বড় দানার এক কাপ সাবু। আপনারা চাইলে এখানে ছোট দানার সাবু ব্যবহার করতে পারেন। আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি 5-6 বার জলটা পাল্টে পাল্টে এটা ধুয়ে নিয়েছি, যতক্ষণ না একটা ফ্রেশ জল আসছে। তারপর আমি এটা একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 6 থেকে 8 ঘন্টা। যদি আপনি এটা সকালে রান্না করেন তাহলে এটা রাত্রে ভিজিয়ে রাখবেন, আর বিকেলে রান্না করলে সকালে ভিজিয়ে রাখতে হবে। দেখুন এটা 8 ঘন্টা পরে কীভাবে ফুলে উঠেছে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি, যেহেতু এটা পোলাও তাই এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গাওয়া ঘি। তারপর এটা গরম হয়ে এলে আমি এখানে কিছুটা কাজু আর কিছু কিশমিশ একটু লালচে করে ভেজে নেব। যখন লালচে হয়ে আসবে তখন আমি এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ আর 1 ইঞ্চি পরিমাণ একটা দারচিনি। আমি এটা ওই তেলে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজলেই এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটি আদা। আদাটাও আমি এর সাথে কিছুক্ষণ ভেজে নেব এবং আদা থেকেও একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। তারপর আমি এখানে দিয়ে দেব সবজি। আমি দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা আলু, গাজর, বরবটি আর সামান্য একটু নুন। এর সাথে দেব আমি একটু কালারের জন্য হলুদের গুঁড়া। আমি এখানে আমার ঘরে যা সবজি ছিল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন। আপনি এখানে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম এসব সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেব সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এ সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পর আমি ঢাকা তুলে নিয়ে এর মধ্যে আর একটু মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ বরবটি এবং গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার তুলে আমি এর সাথে আবার দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। টমেটোটা মজতে বেশি সময় লাগে না, তার জন্য আমি এটা পরে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি সব কিছু খুব ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা রান্না করতে অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে রান্না করতে হবে। তারপর আমি এখানে এর সাথে আমার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন। আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বড় দানার সাবু ব্যবহার করেছি। আপনারা এখানে ছোট দানার সাবু যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথে ভিজিয়ে প্রায় আধা ঘন্টা রেখে এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার ভেজে রাখা কাজু, কিশমিশ আর সামান্য একটু চিনি। আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চুলা রাসটা একদম লোতে রেখে আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাবুদানাটা যেহেতু নরম, খুব আলতোভাবে আস্তে আস্তে এটা রান্না করতে হবে। তৈরি হয়ে গেছে আমার মজার সাবুর পোলাও। আর এই রান্নাটি অবশ্যই গরম গরম সার্ভ করবেন, গরম গরম খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন। আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।